ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার KE438F অর ব্রাদার KE438FS এই মডেলের যে বারটেক সুইং মেশিন আছে, এই বারটেক সুইং মেশিনের কিভাবে F1, F2 এবং F3, F4 সেট আপ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো অডিয়েন্স, আমাদের এই মেশিনে সাধারণত আমরা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা প্যাটার্ন ইউজ করতে গেলে আমাদের যে প্যাটার্নগুলো আমরা যেভাবে সেট করে রাখি সেভাবেই থাকে। তো আপনারা চাইলে F1 থেকে F4 পর্যন্ত আলাদা আলাদা চারটি প্যাটার্ন আপনারা সেট করে রাখতে পারবেন। তো অডিয়েন্স, আমরা আমাদের মেশিনটি রেডি করে নিলাম এবং আমাদের মেশিনের যে F1, F2, F3 এবং F4 এখানে ডিফল্টভাবে F1-এ 1 নম্বর প্যাটার্নটা সেট আপ আছে, এমনকি F2-তে 2 নম্বর এবং 3-এ 3 নম্বর, 4-এ 4 নম্বর প্যাটার্ন সেট আপ করা আছে। এখন আপনি যদি চান যে F1-এ আপনি 15 বা 16 নম্বর প্যাটার্ন সেট আপ করবেন তাহলে সেটাই কীভাবে করবেন, এবং আমরা যদি প্রোগ্রাম থেকে চেঞ্জ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম থেকে যে প্যাটার্নগুলো আছে সেগুলো উপর থেকে চেঞ্জ করতে পারবো, বাট F1 এবং F4 পর্যন্ত যেগুলো সেগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো না। এগুলো আমাদের মেশিনের ভিতর থেকে প্রোগ্রাম থেকে সেট আপ করে দিতে হবে। তাই আমি আমার এই মেশিনটি সর্বপ্রথম রিসেট করে দিব, রিসেট করে তারপর আপনাদেরকে F1 থেকে F4 পর্যন্ত সেট আপ করে দেখাবো। তো অডিয়েন্স, আমরা মেশিনটি রিসেট করার জন্য মেশিনের পাওয়ারটি অফ করে রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটি অন করলাম। যখন প্রোগ্রাম নাম্বার 1 আসলো, যখন অল আসলো, তখন আমরা ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখলাম, তাহলে আমাদের মেশিনের ফুল রিসেট হয়ে গেল। এখন রিসেট হওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা F1, F2 থেকে F4 পর্যন্ত আপনারা এই সেট আপটা করবেন। তো রিসেট হওয়ার পরেও কিন্তু এখানে ডিফল্টভাবে যে F1 থেকে F4 পর্যন্ত সেই সেট আপগুলো রয়ে গেছে, তা আমরা এটাকে ভিতর থেকে কাস্টমাইজার করব। কাস্টমাইজিং করার জন্য আমাদেরকে মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে এবং সিলেক্ট বাটন আর টেস্ট বাটন এই দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। অন করার পর আমাদের মেশিনের প্রোগ্রাম নাম্বার 1 চলে আসবে। আমরা এই মেশিনের প্রোগ্রামটাকে আমরা নিয়ে যাব 400 নম্বর প্রোগ্রামে আমরা আসবো, এমনকি এখানে 406 নম্বর যে প্রোগ্রামটা আছে এই 406 নম্বর প্রোগ্রামে আমাদেরকে আগে এখানে 3 নম্বর করে দিতে হবে। আমরা যদি এখানে 3 না করি তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করতে পারবো না, তাই 406 নম্বর প্রোগ্রামে 3-এ এসে যখন টেস্ট বাটন এমনকি 3 নম্বর প্রোগ্রামটি লাফাবে তখন আমরা ইন্টার বাটন চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের 3 নম্বর লাফালাফি বন্ধ হয়ে যাবে। এখন আমরা 407 নম্বর প্রোগ্রামে যাব। তো 407 নম্বর প্রোগ্রাম হলো আমাদের F1। F1-এ আমরা যে প্যাটার্নটা রাখবো সেই প্যাটার্নটা আমাদের F1-এ সেট হবে। তো অডিয়েন্স, মনে রাখতে হবে 407 নম্বর প্রোগ্রামে আমাদের F1, এখানে আমরা যে 10 নম্বর প্যাটার্নটা দিয়েছি এখন F1-এ আমাদের 10 নম্বর প্যাটার্নটা চলবে। আমরা আবার আর ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে নিব এবং 408 নম্বর প্রোগ্রামে আসব। এবং 408 নম্বর প্রোগ্রাম হলো আমাদের F2। F2-তে আপনি কোন প্যাটার্নটা রাখবেন, তা আমি 12 নম্বর প্যাটার্নটা রাখলাম। এখন আসবে হলো 409 নম্বর। এই 409 নম্বরে আসবে হলো আমাদের F3। F3-তে 409 নম্বর প্রোগ্রামে F3 সেট আপ হবে। তো এখানে আপনি যে প্যাটার্নটা সেট করবেন সেই প্যাটার্নটা আপনি এখানে দেবেন। এক্সাম্পল আমরা এখানে 14 নম্বর প্যাটার্নটা দিব, তো সেই জন্য আমরা 14 রেখে ইন্টার বাটন প্রেস করলে আমাদের এই 14 নম্বর প্যাটার্নটা সেট হয়ে যাবে। এবং 410 নম্বর প্রোগ্রামে যখন আমরা যাব, 410 নম্বর প্রোগ্রামে আমাদের F4 সেট আপ হবে। 410 নম্বর প্রোগ্রামে আমরা F4 সেট করব। এখানে আমাদের কোন প্যাটার্নটা আমরা ইউজ করব আপনাদের মন মতো আপনারা যে প্যাটার্নটা দরকার। এক্সাম্পল আমি 16 নম্বর প্যাটার্নটা দিলাম, দিয়ে আমি এখানে ইন্টার বাটন প্রেস করব। তাহলে সেক্ষেত্রে আমাদের F1, F2, F3, F4 আমাদের সেট আপ হয়ে গেল। তো আমাদের খেয়াল রাখতে হবে 406 হলো গিয়ে আমাদের 410 নম্বর হলো গিয়ে F4 এবং 409 নম্বর হলো গিয়ে F3, 408 হলো আমাদের F2 এবং 407 হলো আমাদের F1, এবং 406 নম্বর প্রোগ্রামে আমাদের অবশ্যই 3 করে নিতে হবে। তো আমরা কোন প্যাটার্নে কত সেট করছি আমাদের মনে রাখতে হবে, আমরা এখানে দেখে নিলাম এক নজরে। তারপর আমরা টেস্ট বাটন চাপ দিয়ে আমাদের মেশিনের প্রোগ্রাম থেকে বের হয়ে আসব।
বাইরে হওয়ার পরে এখন আপনারা অ্যাপ ওয়ান যখন চাপ দেবেন, এখন আমাদের 10 নম্বর প্যাটার্নটা চলে আসলো, এবং অ্যাপ টু তে 12, অ্যাপ থ্রি তে 14 এবং অ্যাপ ফোরে 16 নম্বর। তো আমরা যেভাবে সেট আপ করেছিলাম ঠিক সেভাবে আমাদের সামনে চলে আসলো। ডিফল্টভাবে কিন্তু আমাদের সর্বপ্রথম ছিল অ্যাপ ওয়ানে 1 নম্বর প্রোগ্রাম ছিল, এবং অ্যাপ টু তে 2 নম্বর প্রোগ্রাম ছিল, এবং অ্যাপ থ্রিতে 3 নম্বর প্রোগ্রাম ছিল, এবং অ্যাপ চারে আমাদের 4 নম্বর প্রোগ্রাম ছিল। তো এখন আমরা ভিতর থেকে কাস্টমাইজ করার পরে আমাদের এই প্যাটার্নগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে পারলাম। অর্থাৎ আমাদের মন মতো আমরা অ্যাপ ওয়ানে 10 নম্বর প্যাটার্ন, এবং কি অ্যাপ টুতে 12, এবং অ্যাপ থ্রিতে 14, এবং অ্যাপ ফোরে 16 নম্বর প্যাটার্ন সেট আপ করলাম। এখন আপনারা চাইলে এখানে এক্স স্কেল এবং কি ওয়াই স্কেল কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা আপনি যেই প্যাটার্নটা রাখবেন, এক্সাম্পল আপনি অ্যাপ ওয়ান ব্যবহার করতেছেন, অ্যাপ টু ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে সিলেক্ট বাটন প্রেস করে আপনারা এক্স স্কেল এবং কি ওয়াই স্কেল আপনারা এখান থেকে বাইরে থেকে সেট আপ করতে পারবেন। তো অডিয়েন্স, আমি একটি একটি করে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ ওয়ান থেকে অ্যাপ ফোর পর্যন্ত আমরা যেভাবে সেট আপ করেছিলাম ঠিক আমাদের সেই প্রোগ্রামগুলো আমাদের সামনে সেট আপ হয়ে গেছে। তো অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আর অডিয়েন্স, এই বার্টেক সুইং মেশিনের ব্রাদার কে 438 এর সাইকেল প্রোগ্রাম, ইউজার প্রোগ্রাম, এবং কি আরও স্পিড লক, আরপিএম লক, যে সমস্ত প্রোগ্রামের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন, আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে বার্টেক অ্যান্ড বাটন স্টেজ একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে আপনারা এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। অডিয়েন্স, এখন আমরা একটি একটি করে কাস্টমাইজ করব। আমাদের অ্যাপ ওয়ানে আমরা যতটুকু এক্স স্কেল ওয়াই স্কেল রাখা দরকার আমরা সেটা রাখবো, এবং কি স্পিড আমরা সেট আপ করে দিব, যে প্যাটার্নে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু রেখে কাস্টমাইজিং করতে পারবো। তো অডিয়েন্স, আপনারা বুঝতেই পারলেন যে কীভাবে আমি এই ব্রাদার কে ই 438 এর অ্যাপ ওয়ান, অ্যাপ টু, অ্যাপ থ্রি এবং অ্যাপ ফোর সেট আপ করলাম। তো অডিয়েন্স, এভাবে চাইলে আপনারা এই মেশিনের কাস্টমাইজিং করতে পারবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো অডিয়েন্স, আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই, দেখা করুন পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই খবরে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।